ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয়েছে প্রায় এক বছর আগে। গেজেট হবার পর পূর্ব বাড্ডার বাসিন্দারা নিয়ম মাফিক করও দিচ্ছেন কর্পোরেশনকে, কিন্তু যে রাস্তা নিয়ে গেল আড়াই বছর ধরে তারা ভুগছেন যাতায়াত যন্ত্রণায়, সেটি শুধু ঠিক হয়নি। রাস্তাটা পোস্ট অফিস গলি থেকে আপনার কবস্থান খালপার গেছে, খালপার পর্যন্ত গেছে, পুরো রাস্তাই খারাপ, টাকা ভাঙে, লিক হয়, এই মেলা সমস্যা। ইউনিয়ন বলতেছে যে আমাদের কাম না পৌরসভার কাজ, পৌরসভা বলতেছে আমাদের কাজটা ইউনিয়নের কাজ, এখন ওনাদের কার কাজ এটা তো আমরা জানি না, কিন্তু আমাদের দুর্ভোগ। ভালো রাস্তা হলে এই গাড়ি দিয়ে 600-700 টাকা মারা যায়, এখন খারাপ রাস্তার কারণে আমরা 150-200 টাকা মারতে পারতাছি। পানি জমা থাকে, কাদা জমা থাকে, এই রাস্তার জন্য গড়বড়া হয় না। পোস্ট অফিস গলি থেকে বৃহত্তর কবরস্থান হয়ে এ রাস্তা গেছে বালু নদী পর্যন্ত। রাস্তা খুঁড়ে রেখে বাকি অর্ধেক কাজ সমাপ্ত না করেই ফেলে রাখাই ব্যাহত হচ্ছে লাখো মানুষের চলাচল, চলছে না গাড়ি, যাচ্ছে না ভারী যানবাহন। রাস্তার কারণে লাশ আনতে পারিনি, কান্দে করে আনছি, পিক আপ আনতে পারিনি, প্রায় 1.25 কিলোমিটার রাস্তা লাশটা বয়ে আনতে হয়। এই দিকটা চিন্তা করেও আমাদের এলাকার মাননীয় এমপি মহোদয়ের উচিত ছিল এই রাস্তাটার কাজের সংস্করণ করা। স্লাব গুলো উঁচা উঁচা হয়ে রয়েছে, বাচ্চারা স্লাবের ভিতরে পা ঢুকে যায়। নতুন একটা দোকান নিয়েছিলাম, 2 মাস আমি এই দোকান করতে পারিনি, দোকানটা ব্যর্থ হয়ে আমার ছেড়ে দিতে হচ্ছে, বেচা কিনা একদম নাই, প্রত্যেক মাসেই লস, দোকান ভাড়া, কারেন্ট বিল, বাসা ভাড়া দিতে হয় এই দোকানের উপরে। সিটি কর্পোরেশন নাকি ইউনিয়ন পরিষদ এ রাস্তার অভিভাবক তা নির্ধারণ না হওয়াই ভোগান্তি দূর হচ্ছে না বাড্ডার মানুষের। বিষয়টি এড়িয়ে যান এলাকার সংসদ সদস্য। অবিলম্বে রাস্তা সংস্কার চান এলাকাবাসী। 2 বছর আগে পূর্ব বাড্ডায় কবরস্থান রোড খুঁড়ে রাখা হলেও তা আজ পর্যন্ত সংস্কার করা হয়নি। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার আর 21 টেলিভিশনের ক্যামেরা। আপনাদের দুর্ভোগ দুর্দশাই সবসময় পাশে আছে 21 টেলিভিশন।